আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন জান্নাতের রক্ষক রিদওয়ান ফেরেশতা সম্পর্কে, এছাড়াও জানা যাবে জান্নাত আসলে কেমন। তবে শুরু করা যাক, বেহেস্তের রক্ষণাবেক্ষণকারী সর্বপ্রথম ফেরেশতার নাম হলো রিদওয়ান, তার উপরে যাবতীয় দায়িত্ব অর্পিত হয়েছে আটটি জান্নাতের। ফেরেশতাগণের মধ্যে মালেক হলেন সর্বাপেক্ষা কুশ্রী এবং কদাকার, তার ঠিক বিপরীত হলেন রিদওয়ান ফেরেশতা। রিদওয়ান ফেরেশতার নাম তার চেহারার মতোই সুন্দর, তার মতো সুন্দর চেহারার অধিকারী আর কোনো ফেরেশতা নেই। সপ্তম আকাশে তার বিরাট সিংহাসন রয়েছে, তার চারিদিকে সর্বদা উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত হয়। রিদওয়ান ফেরেশতার ডানে ও বামে অসংখ্য সাহায্যকারী ফেরেশতা তার আদেশ পালনের জন্য সর্বদা দাঁড়িয়ে আছে। আটটি বেহেস্তের যাবতীয় কার্যকলাপের দায়িত্ব রিদওয়ান ফেরেশতার উপরেই ন্যস্ত আছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিরাজের রজনীতে আমি হযরত জিব্রিল আলাইহিস সালাম সহ ভ্রমণ করার সময় মালেক ফেরেশতার নিকট দোযখের বর্ণনা শ্রবণ করে অত্যন্ত দুঃখিত ও চিন্তিত মনে কিছু দূর অগ্রসর হওয়ার পর সপ্তম আকাশে একজন পরম সুন্দর ফেরেশতাকে দেখতে পেয়ে জিব্রিলের নিকট ওই ফেরেশতার পরিচয় জিজ্ঞাসা করলাম। তারই উত্তরে হযরত জিব্রিল আমাকে বললেন, এর নাম হলো রিদওয়ান, বেহেস্তের যাবতীয় দায়িত্ব এর উপরেই ন্যস্ত আছে। আমি তার নিকটবর্তী হয়ে তাকে সালাম করলে তিনি সালামের উত্তর দিয়ে এগিয়ে এসে আমার সহিত মুসাফা করলেন। এমন সময় আল্লাহ তাআলার তরফ থেকে আদেশ এলো, হে রিদওয়ান, মালেক ফেরেশতা দোযখের বর্ণনা শুনিয়ে আমার হাবিবকে অত্যন্ত চিন্তিত ও দুঃখিত করে তুলেছে। তুমি তাকে বেহেস্তে ভ্রমণ করিয়ে এবং বেহেস্তের বর্ণনা শুনিয়ে তার চিন্তা দূর করে দাও। আল্লাহ তাআলার আদেশ অনুসারে রিদওয়ান ফেরেশতা আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে স্বয়ং আপনার প্রশংসা করেছেন। আমরা নিজেদের সৃষ্টির পরে আল্লাহর আরশে মুআল্লায় আল্লাহর পবিত্র নামের সহিত আপনার পবিত্র নাম সংযুক্ত দেখতে পেয়েছি। আপনি আল্লাহর সর্বাপেক্ষা প্রিয় পয়গম্বর এবং যাবতীয় পয়গম্বরদের নেতা। অন্যান্য পয়গম্বরের উম্মতের আগে আপনার উম্মতগণকে বেহেস্তে প্রবেশ করানোর জন্য আল্লাহ তাআলা আমার প্রতি আদেশ করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা তার অসীম রহমত দ্বারা বেহেস্ত তৈরি করেছেন। স্বর্ণ ও রৌপ্যের ইট দ্বারা এটাকে প্রস্তুত করা হয়েছে, মেষক এবং আম্বর দ্বারা এটার আস্তর তৈরি করা হয়েছে। বেহেস্তের অধিবাসীদের সুখ শান্তি এবং আরাম আয়েস হবে অতুলনীয় এবং অফুরন্ত। বেহেস্তি পুরুষগণ সকলেই 33 বছরের যুবকের মতো এবং স্ত্রীগণ 17 বছর বয়স্কা যুবতীর মতো হবে। কোটি কোটি বছর অতিক্রম হয়ে গেলেও তাদের শরীরের এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা তাদেরকে এত সৌন্দর্য দান করবেন যে তা বর্ণনা করার ক্ষমতা আমার নেই। সহিহ বুখারীতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই লিখেছেন, বেহেস্তবাসী পুরুষগণ প্রত্যেকে 60 হাত এবং স্ত্রীগণ প্রত্যেকেই 50 হাত লম্বা হবে। আল্লাহ তাআলা তাদেরকে হযরত ইউসুফ আলাইহিসসালামের মতো সৌন্দর্য, হযরত দাউদ আলাইহিসসালামের মতো গলার স্বর এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের মতো সুমিষ্ট ভাষা প্রদান করবেন। তারা সকলেই আরবি ভাষাতেই কথাবার্তা বলবে। প্রত্যেক বেহেস্তবাসী নিজের স্ত্রীকে ছাড়াও হুরেদের জীবন সঙ্গিনী হিসেবে পাবে। সেই সব হুরেদের সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। তারা অমাবস্যার ঘোর অন্ধকার রাত্রির দিকে দৃষ্টিপাত করলেও তা পূর্ণিমার রাত্রির মতো আলোকিত হবে। তাদের মুখের থুতু এত সুগন্ধিযুক্ত হবে যে তার এক ফোঁটাও দুনিয়ার কোথাও রেখে দিলে তা সারা দুনিয়া সুগন্ধিতে পরিপূর্ণ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নিয়ম এই যে মানুষের বয়স যত বেশি হয় তার শক্তি সামর্থ্য ততই কমতে থাকে, কিন্তু বেহেস্তে এটা হবে বিপরীত। বেহেস্তের অধিবাসীদের বয়স যত বেশি হবে তাদের শক্তি সামর্থ্য এবং সৌন্দর্য ততই বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বেহেস্তবাসীদেরকে 70 প্রকার পোশাক পরাবেন, এর প্রত্যেক পোশাকের রং বিভিন্ন হবে। বেহেস্তিদের জন্য আল্লাহ তাআলা এমন সব নিয়ামত সৃষ্টি করে রেখেছেন যা কোনো চক্ষু দেখে নাই, কোনো কর্ণ শ্রবণ করে নাই, কোনো মানুষ এটা কল্পনা করতে পারে নাই। বেহেস্তবাসীদের কোনরূপ চিন্তাভাবনা, অভাব, অভিযোগ বা দুঃখ কষ্ট থাকবে না। তাদের প্রাকৃতিক কর্ম সম্পাদনের কোনো প্রয়োজন পড়বে না, কোনো অসুখ তাদেরকে স্পর্শ করবে না, তাদের যৌবন কখনো ক্ষুণ্ণ হবে না, তাদের পোশাক পরিচ্ছদ কখনো ময়লা হবে না, তাদের শরীর হতে যে ঘাম নির্গত হবে তাতেই তাদের প্রাকৃতিক কর্ম সম্পাদনের প্রয়োজন মিটে যাবে। অথচ তাদের ঘামে কোনরূপ দুর্গন্ধ থাকবে না, বরং
এবং এটা মেষক এবং আম্বরের মতো সুগন্ধি যুক্ত হবে। বেহেস্তের ফলের গাছগুলো প্রত্যেকটাই বিভিন্ন স্বাদ বিশিষ্ট বিভিন্ন ফল উৎপন্ন করবে। সেসব ফল এমন সুস্বাদু হবে যে দুনিয়ার কোন শাহেনশা বাদশাহ সেরূপ স্বাদের কোন খাদ্য কোনদিন আহার করে নাই। বেহেস্তের ফল সমূহের খোসা বা আঁটি থাকবে না, সেগুলো কাউকেও হাত দ্বারা উঠিয়ে আহার করার প্রয়োজন পড়বে না। কেউ কোনো ফল খেতে ইচ্ছা পোষণ করলে উক্ত ফলের গাছ ঝুঁকে তার সম্মুখে আসবে। বেহেস্তের ফলের গাছগুলোর শাখা নিম্ন দিকে এবং মূল ঊর্ধ্ব দিকে। বেহেস্তের প্রাসাদগুলোর ইট স্বর্ণ ও রৌপ্যের দ্বারা নির্মিত। এর একখানা স্বর্ণের ইটের সাথে একটা রূপার ইট মেষক এবং আম্বর দ্বারা জুড়ে দেওয়া হয়েছে। এর এক তল থেকে অন্য তলের দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের সমান। আটটা বেহেস্তের মধ্যে জান্নাতুল ফেরদৌস হবে সর্বশ্রেষ্ঠ। এটার ভেতরে চারটা ঝর্ণা প্রবাহিত আছে, তার একটা দুগ্ধের, একটা মধুর, একটা শরবতের আর একটা স্বচ্ছ সুশীতল নির্মল পানির। আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য জান্নাতুল ফেরদৌস নির্দিষ্ট করে রেখেছেন। এসব বর্ণনা করতে করতে রিদওয়ান আমার হাত ধরে জান্নাতুল ফেরদৌসের ভেতর ভ্রমণ করতে লাগলেন। পথ চলতে চলতে আমি বিস্মিত নয়নে সেসব নিয়ামত দেখছিলাম এবং মনে মনে চিন্তা করছিলাম যারা এসব নিয়ামত ভোগ করবে তারা সত্যিই ভাগ্যবান। এমন সময় আল্লাহ তাআলার তরফ থেকে বাণী ভেসে আসলো, হে আমার পেয়ারা হাবিব, আপনার উম্মতের জন্যই আমি এসব নিয়ামত সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার বাণী শ্রবণ করে আমি সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ আল্লাহর উদ্দেশ্যে সিজদা করলাম। অতঃপর রিদওয়ান ফেরেশতার নিকট থেকে বিদায় নিয়ে সিদরাতুল মুনতাহার দিকে অগ্রসর হলাম। জান্নাত আসলে কেমন, কখনো কি আমরা এর কোনো কল্পনা করতে পেরেছি? সূরা হাদিদে বলা হয়েছে, হাশরের ময়দানে মানুষ তিন দলে বিভক্ত হবে। একদল সুস্পষ্ট কাফির এবং মুশরিক, এদেরকে দোযখের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে। দ্বিতীয় দলটা হবে মুমিনদের, তাদের সঙ্গে থাকবে ইমানের আলো। আল্লাহ ইরশাদ করেছেন, সেদিন অর্থাৎ বিচারের দিন আপনি দেখবেন মুমিন এবং মুমিনাদের, তাদের সম্মুখভাগে এবং ডান পাশে তাদের জ্যোতি ছুটোছুটি করবে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহাসাফল্য। জান্নাত অর্থ বাগান, উদ্যান প্রভৃতি। জান্নাত বৃক্ষ তরুলতায় আবৃত হওয়ার কারণে একে জান্নাত নামকরণ করা হয়েছে। জান্নাত এমন শান্তির জায়গা যার বর্ণনা দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। জান্নাতে রয়েছে এমন সুখ শান্তি যা কোনো হৃদয় কল্পনা করে নাই এবং কোনো চোখ দেখে নাই। জান্নাতে থাকবে উন্নত মানের আসন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জান্নাতীদের তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ প্রসাদ দেওয়া হবে, তাদের সেখানে অভিবাদন এবং সালাম দিয়ে অভ্যর্থনা জানানো হবে, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। আশ্রয়স্থল এবং আবাসস্থল হিসেবে তা কতই না উত্তম। অন্যত্র ঈর্ষাদ হয়েছে, যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে বহু প্রাসাদ, যার উপর নির্মিত থাকবে আরো প্রাসাদ তথা বহুতল বিশিষ্ট, যার পাদদেশে নদী প্রবাহিত। সূরা জুমার আয়াত নং 20। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য একটি মুক্তার তৈরি বিরাট গম্বুজ থাকবে, যার ভেতরের অংশ ফাঁকা থাকবে। এই গম্বুজটার দৈর্ঘ্য 60 মাইল লম্বা। তার প্রতিটি কোণে মুমিনদের সংশ্লিষ্ট স্ত্রী এবং খাদেমরা থাকবে। কোনোটার দূরত্ব এত বেশি হবে যে এক কোণার লোক অন্য কোণার লোকেদের দেখতে পাবে না। সহিহ বুখারী এবং মুসলিম কর্তৃক সংগ্রহীত। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে চাবুক রাখার পরিমাণ সামান্য জায়গা দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সহিহ বুখারী ও মুসলিম। জান্নাতের সুঘ্রাণ 500 মাইল দূর থেকেও পাওয়া যায়। জান্নাতীরা নানা ধরনের ফল ফলাদি ভক্ষণ করবে, তারা হবে 60 হাত লম্বা, 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল। তাদের উন্নত মানের পোশাক পরিধান করানো হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জান্নাতে জান্নাতীদের জন্য ফলমূল এবং কাঙ্ক্ষিত সব কিছুই থাকবে। সূরা ইয়াসিন। আরো ইরশাদ করেন, তারা জান্নাতে হেলান দিয়ে বলতে থাকবে, তথায় তারা প্রচুর ফলমূল এবং পানীয় বস্তু আনতে বলবে।
বলবে আর ইরশাদ করেন জান্নাতে আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তনীয় এবং পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদী এবং পরিশোধিত মধুর নদী ও সেখানে থাকবে বিভিন্ন ফলমূল এবং তাদের প্রতিপালকের ক্ষমা সূরা মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নিজ চোখে দেখার তৌফিক দান করুন আমিন এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই